পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম কাবা ঘর নির্মাণ করতেছেন, কষ্ট হচ্ছে আপনার? কাবা ঘর নির্মাণ করেন পয়গম্বর সুলাইমান, রাজমিস্ত্রি সব জিন, সুবহানাল্লাহ, রাজমিস্ত্রি সবাই জিন, সব জিন্নাতরা পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের কথা শুনতো, বড় বড় পাতিলা বানাইতো, বড় বড় সুন্দর কারুকার্য করতো। আপনাদের এলাকায় মনে হন ফাঁকিবাজ মিস্ত্রি নেই, আবার রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি যারা আছেন তারা রাগ করবেন না, কারণ ফাঁকিবাজের জন্য গায়ে লাগবে, যে সৎকার মালিকের কাজে ফাঁকি না দেয় তার তো ভয়ের কোন কারণ নাই। মনে করেন গত এই গত পরশুদিন ঢাকায় আমার মসজিদে, মসজিদের জায়গা বিশাল জায়গা, প্রায় 120% জায়গা, এর ভেতরে 13-14% মধ্যে মসজিদ, বাকি পুরা 100% জায়গা এই মুতাওয়াল্লি পরিবার আর এলাকার মানে কিছু আছে না, এই যে আছে না কিছু গ্যাং, তারা দখল করে খায়, সাথে এলাকার কমিশনারও আছে। তো মসজিদ ভবন বহুতল ভবন করবে, মসজিদে আসছে, মসজিদের জায়গা পুরো 120% জায়গা যারা অক্ষ করে গিয়েছে, সবাই মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এই সবের জন্যই তো মানুষ জায়গা অক্ষ করে, আওয়াজ করে বলুন ঠিক না ঠিক, যারা অক্ষ করে গিয়েছেন তারা মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এই সকল কাজের জন্য জায়গা অক্ষ করে গিয়েছে। এখন মুতাওয়াল্লি যারা দায়িত্বে আছেন তাদের সবার চিন্তা শুধু ফিকির মসজিদ নিয়ে টেনশন, মসজিদ এখানে কেন হলো, মসজিদের জায়গায় বৈধ কিনা, মসজিদের এজাজত অনুমতি আছে কিনা, এই সবার একই প্রশ্ন, নামাজ শুদ্ধ হবে কিনা। সবার বক্তব্য শোনার পর আমার আবার মেজাজ খারাপ হয়ে গেল, আমি আসছি এখানে 6 মাস হলো, দেখলাম পুরো 120% জায়গা গ্যারেজ দিয়া এই দিয়া সেই দিয়া খামার দিয়া ভাড়া দিয়া এমনি সেমনি লুটটা পুরা খাইতেছে, আর মসজিদের জায়গাটা নিয়ে প্রশ্ন। আমি বললাম যে আমি, আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমি আমার একটু হেডলাইন টানলাম, আমার পারিবারিক একটু ঐতিহ্য টানলাম, যে আমার বাবা মুক্তিযোদ্ধা সেনা ক্যাপ্টেন ছিলেন, আমরা কিন্তু ভিন্ন পরিবারের ছেলে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলেম হিসেবে কবুল করছেন, দিনের নেজবতে চলছে, কোরআন হাদিসের কিছু কথা বলি। তা আমি বললাম যে আমি যতটুকু জানি এখানে 120% জায়গা পুরোটুকুই অক্ষকৃত জায়গা, আর অক্ষকৃত জায়গা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্য বরাদ্দ, ধর্মীয় কাজের জন্য এখানে উন্মুক্ত, এই পুরো জায়গাটুকুর মধ্যে 13-14% জায়গায় মসজিদ, বাকি 100% উপরে জায়গার মধ্যে গ্যারেজ খামার বাসা বাড়ি ক্লাব দোকান এইসবে ভরপুর, মসজিদ বৈধ না অবৈধ এ বিষয়ে প্রশ্ন, আর বাকি জায়গায় যেগুলো হচ্ছে সেগুলো বৈধ কিভাবে হয় আমাকে বলুন। এই কথা বলার সাথে সাথে মুতাওয়াল্লি কমিশনার সবাই আমাকে হুজুর দোয়া করে দেন, কথার সামনে বাইরে হুজুর দোয়া করে দেন, কারণ আসল জায়গায় হাত পড়ে গেছে। বলতেছিলাম আসল কথা যখন ফাঁস হয়ে যায় তখন প্রত্যেকের কলিজায় আগুন লেগে যায়, মালিক উপস্থিত না থাকলে কাজের লোক কাজে ফাঁকি দেয়, কামলা ক্ষেতের মণি অর্ধ দুপুরের কাজ একদিন লাগিয়ে দেয়, মিস্ত্রি কাজে ফাঁকি দেয়, জিন্নাত যেহেতু রাজমিস্ত্রি পয়গম্বর সুলাইমান জিন্নাতদেরকে দিয়ে কাবা ঘর বানাইতেছে, কোন ঘর বানাইতেছে, কাবা ঘর, কাবা ঘর বাইতুল্লাহ, জিন্নাতরা কাবা ঘর নির্মাণ করছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন,
হঠাৎ পয়গম্বর সুলাইমানের কাছে মালাকুল মউত জামদুদ আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম চলে আসছেন। রাজমিস্ত্রিরা সবাই কাজে ব্যস্ত, মালাকুল মউত আজরাইল এসে পয়গম্বর সুলাইমানের জানটা কবজ করে, রূহ কবজ করে নিয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন, পয়গম্বর সুলাইমানের প্রাণ বাইরে চলে গিয়েছে, দেহ থেকে প্রাণ বের হয়ে চলে গেছে, জিন্নাতরা কেউ টের পায় নাই। সবাই ভাবতেছি পয়গম্বর সুলাইমান জীবিত আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, কাজ পর্যবেক্ষণ করছেন, ফাঁকি দেওয়া সুযোগ নাই। এদিকে পয়গম্বর সুলাইমান কিন্তু ইন্তিকাল হয়ে গেছে, ওই পোকায় লাঠির নিচ থেকে কাটা শুরু করেছি। ওই পোকা বলি আমরা বলি ওলো পোকা, কাট খায় ফেলে, সাদা সাদা ওলো পোকা আছে না নাই, ওলো পোকা। আর ওই পোকা যাই বলেন মাটির দিক থেকে লাঠিটা খাওয়া শুরু করেছি, খেতে 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 লাঠি মাটির সাথে লাঠির সংযোগ বিচ্ছিন্ন করে দিল। যেই মাত্র মাটি থেকে লাঠির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, লাঠি সরে গিয়েছে, পয়গম্বর সুলাইমান ফট করে জমিনে ঢলে পড়ছে। পয়গম্বর সুলাইমান পড়ে যাওয়ার আওয়াজ করলো, জিন্নাত চারদিক থেকে কাজ বন্ধ করে সব দৌড়ে আসে। পয়গম্বর সুলাইমান তো আরো আগেই মারা গেছে, আমরা যদি জানতাম পয়গম্বর নাই তাহলে এত কষ্ট কইরা রাজমিস্ত্রি কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকতাম না, সব ভাগতাম। মুআজ্জাজ হাজিরিন বলতেছিলাম পয়গম্বর সুলাইমান কাবা ঘর নির্মাণ অবস্থায় পর্যবেক্ষণ অবস্থায় কিন্তু আল্লাহ পাক পয়গম্বর সুলাইমানের প্রাণ বাই নিয়ে গিয়েছেন। পয়গম্বর সুলাইমানের একজন উজির একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বর সুলাইমানের দরবারে আসলেন, তার উজিরের দিকে বড় বড় চোখ করে তাকালেন, উজির ভয় পেয়ে গেছে। মালাকুল মউত চলে গেলেন, উজির বলতেছে পয়গম্বর কিছুক্ষণ পূর্বে আপনার দরবারে যে মেহমান আগমন করেছেন, মেহমান কি? ও কেন? ও মেহমান আমার দিকে এমন বড় বড় চোখ করে তাকালেন, আমি ভয় পেয়েছি। কোথায় নাকি? হ্যাঁ, আমি আর এই শহরে থাকতে চাই না। বাতাস যেহেতু আপনার হুকুম শুনি, আপনি বাতাসকে নির্দেশ দিন, বাতাস যেন আমাকে দূর কোন জায়গায় পৌঁছে দেয়, আমি সেখানেই চলে যাব, এখানে আমি আর থাকতে চাই না, আমার ভয় হয়। কি হয়? ভয় হয়। পয়গম্বর সুলাইমান বাতাসকে হুকুম দিলেন, বাতাস মুহূর্তের মধ্যে তার উজিরকে দূর দেশে হিন্দুস্থানে নিয়ে ফেলে রেখে আসলো। পরের দিন আজরাইল মালাকুল মউত পয়গম্বর সুলাইমানের দরবারে আসলেন, পয়গম্বর সুলাইমান মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, ভাই মালাকুল মউত আজরাইল, গতকাল আমার দরবারে আগমন করেছেন, আমার উজিরের দিকে এমন বড় বড় চোখ করে তাকালেন, কারণ কি? আমার অজির তো বড় ভয় পেয়েছি। আল-জারিল মালাকুল মউত বলতেছেন, পয়গম্বর ও বাদশা সুলাইমান, আমার হাতে আপনার অজিরের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গিয়েছে, আমি দেখলাম আপনার অজিরের মৃত্যু হবে হিন্দুস্তানে আগামীকাল, আজকে এখনো আপনার অজির আপনার দরবারে বসা, আশ্চর্য হলাম তার মৃত্যুর স্থান নির্ধারিত হিন্দুস্তানে, আজকে আপনার উজির আপনার দরবারে বসা, আগামীকাল কিভাবে আমি তার জান হিন্দুস্তানে কবজ করব, এই জন্য আমি বড় বড় চোখ করে তার দিকে তাকালাম। পয়গম্বর সুলাইমান বলেন, পরে কি হলো? আজরাইল বলেন, পরের দিন আমি ঠিক সময় মতে হিন্দুস্তানে যেখানে তার জান কবজা করার কথা সেখানে যেয়ে দেখি আপনার ওজির ঠিক সেই জায়গায় উপস্থিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ।